আজকে ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস ইলেভেনের থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এর লাস্ট পোর্শনটা করব। সবই তোমাদের প্রায় শেখানো হয়েছে আগের ভিডিওতে। আজকে জাস্ট আমরা রেফ্রিজারেটর করব এবং কিছু অঙ্ক করব, করলে আজকের আমাদের এই পার্ট কমপ্লিট হয়ে যাবে। তো আগে যা যেটা করেছি আমরা সেটা একটু রিভিশন করে নিই, ঠিক আছে? যেটা রিভিশন করছি এখান থেকেই কোশ্চেন, এটাই মেইন পার্ট। চলো একটু তাড়াতাড়ি হবে আজকে, ছোট্ট ক্লাস তাড়াতাড়ি শেষ হবে। চলো তো প্রথমে আমি কোশ্চেন করবো। আগে আগের দিন আমরা যেগুলো করেছি সেটা ছিল, আশা করি সবার মনে আছে, কার্নোটস হিট ইঞ্জিন। তো কে আমায় বলবে কার্নোটস হিট ইঞ্জিন এটা কিরকম ইঞ্জিন হতে হবে, রিভার্সেবল কি ইরিভার্সেবল? আগের দিন বলেছিলাম, আগের দিনে ভিডিও দেখবে, কার্নোট হিট ইঞ্জিনের ডেফিনেশনই ছিল এটা কি হতে হবে, রিভার্সেবল। আমরা রিভার্সেবল প্রসেসও করেছিলাম। রিভার্সেবল প্রসেস রিয়েল লাইফে হয় কি হয় না? হয় না। কেন হয় না? কারণ রিভার্সেবল প্রসেস হতে গেলে প্রসেসটাকে হতে হবে ফ্রিকশনলেস, বা মানে ডিসিপেটিভ ফোর্স থাকবে না, তাই তো? সহজ কথায় ফ্রিকশনলেস, ডিসিপেটিভ ফোর্স থাকবে না, এবং প্রসেসটাকে কোয়াসিস্ট্যাটিক হতে হবে। তো যেহেতু ডিসিপেটিভ ফোর্স থাকবে না, এটা করা ইম্পসিবল, তাই রিয়েল লাইফে কার্নোট হিট ইঞ্জিন তৈরি করা, প্র্যাকটিক্যালি তৈরি করা, বলো, ইম্পসিবল। তাই আমরা দু নম্বর পয়েন্ট বলতে পারি এটা কি ইঞ্জিন, আইডিয়াল ইঞ্জিন। এত কি সবার ক্লিয়ার? আচ্ছা, কেউ আমাকে বলবে এফিশিয়েন্সি কি পড়েছিলাম? ইটা ইজ ইকুয়াল টু, বলে গেল না না, ওটা ওটা একদম ঠিক বলেছ, সেটা তো আমরা ডিরাইভ করেছিলাম না, ওটা করে ডিরাইভ করেছিলাম, বাট ওটা না, ওটা ফাইনাল অ্যান্সার, ফাইনাল অ্যান্সার একদম লাস্টে যেটা ছিল, লাস্টে গোল করে লাস্টে লিখেছিলাম, মনে পড়ছে? 1 মাইনাস, মনে পড়ছে? 1 মাইনাস কিউ 2 বাই কিউ 1। হ্যাঁ, কিউ 2 বাই কিউ 1 একদম, সেটাও ছিল, সেটাও ছিল, সেটা তো আগে ছিল না, এটা একদম প্রথমের দিকে ছিল, আর আমরা প্রুফ করেছিলাম কি 2 বাই কিউ 1, এবং মনে করিয়ে দিই, তারপরে আমি এটা বলেছিলাম ব্র্যাকেটে লিখে দিচ্ছি কিউ 2 বাই কিউ 1 যা টি 2 বাই কিউ 1 তাই, মনে পড়ছে? একদম। তাহলে এটা 3 নম্বর পয়েন্ট। চলো এবার তুমি আমাকে বলবে, আমি যে কথাগুলো বলছি সেগুলো এরপরে সুন্দরভাবে গুছিয়ে লিখিয়ে দেব। তুমি আমাকে বলবে আমি একটা ইঞ্জিন তৈরি করলাম প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি, তাহলে সেই ইঞ্জিনের এফিসিয়েন্সি, সেই ইঞ্জিনটাও আগে প্রথমে বলে রাখি, সেই ইঞ্জিনটাও আমি যে ইঞ্জিনটা তৈরি করলাম সেই ইঞ্জিনটারও সোর্সের টেম্পারেচার T1, সিঙ্কের টেম্পারেচার T2, কার্নোট যেটা করেছে সেটাও তাই, কিন্তু কার এফিসিয়েন্সি বেশি হবে, আমার ইঞ্জিন না কার্নোট সিট ইঞ্জিন? কেন কেন কেন? ভেরি গুড, ওটা আইডিয়াল বলে। তাহলে এরকম কি কোনো ইঞ্জিন তৈরি করা যাবে যার এফিসিয়েন্সি কার্নোট সিট ইঞ্জিনের থেকে কোনোদিনও বেশি হবে না? প্রোভাইডেড প্রোভাইডেড দুটো ইঞ্জিনই সেম টেম্পারেচার ডিফারেন্সে কাজ করবে। ক্লিয়ার সবার এই এই পয়েন্টটা? সবার ক্লিয়ার একদম? আবার বলবো, আবার বলবো, শুধু এফিসিয়েন্সি ডিপেন্ড করে সোর্স অফ টেম্পারেচার অফ সোর্স আর টেম্পারেচার অফ সিঙ্কের উপর, ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না। ক্লিয়ার সবার এত?
আচ্ছা, এই যে আমি তোমাকে এটা বোঝালাম, জানো এটা কি? এর নাম কার্নোটস থিওরেম। কি কি এর নাম বলো? পরীক্ষায় এটা লিখতে দেবে, তো আমরা সেটা এক্ষুনি লিখবো। আশা করবো কার্নোটস থিওরেম সবার বোঝা হয়ে গেছে। তার আগে তোমাদের মাথায় কি কোনো কোশ্চেন আসছে না? আসার কথা, কোনো কোশ্চেন লাস্টের, বিশেষ করে যেটা বললাম কার উপর ডিপেন্ড করে বললাম, ওয়ার্কিং সাবস্টেন্সের উপর, মনে হচ্ছে? সরি সরি, ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না বললাম, তাই তো? তাহলে স্যার আগের দিন আপনি যখন পড়িয়েছিলেন তখন আপনি বলেছিলেন পেট্রোলের এফিসিয়েন্সি কত? 26%, মনে হচ্ছে? আর ডিজেলের এফিসিয়েন্সি কত? তাহলে আপনি বললেন যে এক্ষুনি ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না, তাহলে এটা কি করে হলো? কি কোশ্চেনটা করা উচিত ছিল না বলো? যদি যদি আমি একটা পেট্রোল ইঞ্জিন তৈরি করি যেটা T1 আর T2 তে কাজ করে, এবং আরেকটা ডিজেল ইঞ্জিন তৈরি করি যেটাও T1 আর T2 তে কাজ করে, তাহলে দুজনেরই এফিসিয়েন্সি সেম আসতো। তাহলে কি হয় অ্যাকচুয়ালি, ডিজেল ইঞ্জিনে T2-র ভ্যালু কম হয়, সরি T2 বলবো না, T1 বলবো, T1 এর ভ্যালু কম হয়, বলবো না, T1 এর ভ্যালু বেশি হয় ডিজেল ইঞ্জিনে। কি বললাম? T1 এর ভ্যালু বেশি হয়। T1 এর ভ্যালু যদি বেশি হয় তাহলে এই টোটালটা ওটা কি হয়ে যাবে? না না, বেশি হয় বলেছি আমি, ইনফিনিটি থোড়াই বলেছি, আমি বলেছি বেশি হয়। তাহলে T1 যদি বাড়ে, ডিনোমিনেটর যদি বাড়ে, তাহলে এটা কম হবে। 1 থেকে কম একটা জিনিস মাইনাস হচ্ছে, তাহলে এফিসিয়েন্সি বাড়বে কি কমবে? ফিল হয়েছে এবারে? আবার বলবো, আবার বলবো, কোশ্চেনটা ছিল স্যার আপনি পেট্রোল ইঞ্জিনের এফিসিয়েন্সি এটা বললেন, ডিজেল ইঞ্জিনের এফিসিয়েন্সি এটা বলেছিলেন আগে, আপনি আজকে বললেন ওয়ার্কিং সাবস্টেন্সের উপর ডিপেন্ড করে না, তাই তো ফর্মুলা থেকে তাই দেখা যাচ্ছে। তাহলে কি করে এফিসিয়েন্সি আলাদা এলো? কি হয় অ্যাকচুয়ালি, ডিজেল ইঞ্জিনে T1 এর ভ্যালু বেশি হয় পেট্রোল ইঞ্জিনের কম্পেয়ারে, তার ফলে এই ভ্যালুটা কমে যায়, 1 মাইনাস কম একটা ভ্যালু বাদ যাচ্ছে তার থেকে, তাই এফিসিয়েন্সি বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার মেলাও রিয়েল লাইফে মেলাও। জেনারেলি ছোট ছোট গাড়িগুলো সব কি গাড়ি হয়? পেট্রোল গাড়ি হয়। বাস, লরি, বড় বড় গাড়িগুলো কি হয়? ডিজেল হয়। কেন? ভালো করে শুনো, ডিজেল ইঞ্জিন ছোট গাড়িতে নেই বললে ভুল হবে, আছে, ডিজেল ইঞ্জিন ছোট গাড়িতে আছে, কিন্তু অত সাকসেসফুল নয়। কেন? কারণ প্রচুর হিট তৈরি হয়, বললাম না T1 বাড়ে, হিট যদি তৈরি হয়, ছোট গাড়ি, জায়গা কম, কম্প্যাক্ট করতে হবে আমাকে, তাহলে হিটের জন্য অনেক পার্টস খারাপ হওয়ার প্রবাবিলিটি বাড়বে, তাই না? মেনটেনেন্স কস্ট বেড়ে যাবে। বড় গাড়ি হলে আমি যে হিটটা বেশি হচ্ছে সেটাকে খানিকটা ডিসিপেট করতে পারবো, তাই বড় গাড়িতে ডিজেল ইঞ্জিন বেশি সাকসেসফুল, ছোট গাড়িতে পেট্রোল ইঞ্জিন বেশি সাকসেসফুল। তাই ছোট গাড়িতে দেখবে পেট্রোল ইঞ্জিন, মানে পেট্রোল গাড়ি, ভালো করে শুনবে, পেট্রোল গাড়ির লংজিভিটি যা হয়, ডিজেল গাড়ির লংজিভিটি কম হয়, এটাই হলো তার রিজন। আরো একটা সহজ এক্সাম্পল আছে, বড় গাড়িতে কেন পেট্রোল ইউজ করতে যাবে যদি পেট্রোলের ক্ষেত্রে এফিসিয়েন্সি বেশি না কম? তাহলে তুমি কেন টাকা দিয়ে কম জিনিস কিনবে? সিম্পল থিং, পেট্রোলের দাম কম না বেশি? তাহলে হ্যাঁ, পেট্রোলের দাম বেশি, ডিজেলের দাম কম। ক্লিয়ার? বুঝতে পেরেছো? কিন্তু ডিজেলের পলিউশনও বেশি হয় তার জন্য,
ক্লিয়ার সবার? আরেকটা এক্সাম্পল নিয়ে নাও, খুব ভালো, বাইক। বাইকে তো ইঞ্জিনটা একদম ওপেন থাকে, তাই না? তো ওখানে যদি হিট বেশি হয় বাইকের পাশে পা রাখতে পারবে? তাহলে সব সবার বাড়িতে বাইকের ইঞ্জিন, কি ইঞ্জিন, ডিজেল আছে না পেট্রোল? দ্যাটস দ্য রিজন। সবার ক্লিয়ার? একদম পরিষ্কার। এবার আমরা লিখব কার্নোট থিওরেম, পরীক্ষায় লিখতে দেবে। রাইট ডাউন কার্নোট থিওরেম, লিখে ফেল। আমি লিখে দিচ্ছি, তোমরা বোঝো। ইট স্টেটস দ্যাট, ইট স্টেটস দ্যাট, নাম্বার ওয়ান কি বলছে? নো ইঞ্জিন, নো ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন, ওয়ার্কিং বিটুইন টু গিভেন টেম্পারেচার, টু গিভেন টেম্পারেচার ক্যান হ্যাভ, ক্যান হ্যাভ এফিশিয়েন্সি, এফিশিয়েন্সি গ্রেটার দ্যান, ক্যান হ্যাভ এফিশিয়েন্সি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য কার্নোট ইঞ্জিন, দ্যাট অফ দ্য কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন, ওয়ার্কিং বিটুইন সেম টু টেম্পারেচার, সেম টু টেম্পারেচার। বোঝো, ভালো করে ল্যাঙ্গুয়েজটা বোঝো। দেখো আবার বলো আমাকে, টি টু টি ওয়ান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এফিসিয়েন্সিও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে কম্পেয়ার তখনই করতে পারবো যখন দুটো ইঞ্জিনই সেম টেম্পারেচার ডিফারেন্সে কাজ করবে, কি বলো? আচ্ছা তাহলে দেখো, পড়ো। নো ইঞ্জিন মানে এরকম কোন ইঞ্জিন হয় না ওয়ার্কিং বিটুইন টু গিভেন টেম্পারেচার, দুটো গিভেন টেম্পারেচারে কাজ করছে, ক্যান হ্যাভ এফিসিয়েন্সি গ্রেটার দ্যান দ্যাট অফ দ্য কার্নোট ইঞ্জিন। তাহলে কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন সেম টু টেম্পারেচার, তার মানে দুটো টেম্পারেচার সেম, টি ওয়ান টি টু দুটো ইঞ্জিনের ক্ষেত্রেই সেম, এরকম কোন ইঞ্জিন হতে পারে না যার এফিসিয়েন্সি কার্নোট ইঞ্জিনের থেকে বেশি হতে পারে। কারণ কার্নোট ইঞ্জিন কি ইঞ্জিন? লেখা আছে আইডিয়াল ইঞ্জিন। বলো এক নম্বর পয়েন্ট সবার ক্লিয়ার কিনা? কিরে মুখস্থ তো করবে, কিন্তু বুঝে মুখস্থ করবে। দু নম্বর পয়েন্ট আসার মতো তোমরা সবাই বুঝতে পারবে। চলো লিখে ফেলো, এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট ইঞ্জিন, দ্য এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট ইঞ্জিন ইজ ইন্ডিপেন্ডেন্ট, is independent of the nature of the working substance, of the nature of the working substance. তাহলে ওয়ার্কিং সাবস্টেন্সের উপর এফিসিয়েন্সি ডিপেন্ড করে না। তখন যদি তোমাকে কেউ কোশ্চেন করে, তখন যদি কেউ তোমাকে কোশ্চেন করে যে তাহলে কি হলো পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের এফিসিয়েন্সি আলাদা কেন, কি বলবে? ডিজেল ইঞ্জিনের টি ওয়ান অনেক বেশি তাই এফিসিয়েন্সি বেশি। যদি পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন দুটোই তৈরি করা হয় এবং দুটোই টি ওয়ান টি টুর মধ্যে কাজ করে, সেম টেম্পারেচার ডিফারেন্সে কাজ করে, তাহলে তাদের এফিসিয়েন্সি সেমই হবে। ক্লিয়ার একদম? ক্লিয়ার সবার? বুঝে দেব। ইউটিউব থেকে দেখে নিস, ইউটিউব থেকে দেখে লিখিস।
তাহলে সকালের মধ্যে পেয়ে যাবে তুমি ভিডিও। চলো এবার অঙ্ক, অঙ্ক হবে, অঙ্ক হওয়ার আগে একটু মনে করিয়ে দিই কোনটা কি নাম ছিল, কোনটা কি নাম ছিল একটু মনে করিয়ে দিই। দুটো অঙ্ক দিচ্ছি, দুটো অঙ্ক খুব পপুলার তোমাদের বইতে আছে, সেকেন্ড অঙ্কটা তো সবার বইতে আছে, যেমন করে দেখবো আমি সবাই নিজেরাই করতে পারবে। প্রবলেম কোথায় হবে, একটু ল্যাঙ্গুয়েজে প্রবলেম হবে, তাই ল্যাঙ্গুয়েজটা এখনই শিখিয়ে দিচ্ছি, শিখে রাখো। বলছে এটা হচ্ছে হিট ইঞ্জিনের ছবি, তাই না স্যার আপনি আগের দিন এঁকে দিয়েছিলেন, দেখো দেখি চিনতে পারো কিনা বলো, চিনেছো বলো, টি ওয়ানকে কি বলে? না না ইনিশিয়াল বলে না, সোর্স বলে, সোর্স টেম্পারেচার, ওসব ইনিশিয়াল ফিনিশিয়াল এখানে খাটে না, কি টেম্পারেচার, সোর্স টেম্পারেচার বা টেম্পারেচার অফ দ্য রিজার্ভার, হট রিজার্ভার বলে, হট রিজার্ভার। আর টি টু কি বলে? টেম্পারেচার অফ সিঙ্ক, আর কি বলে, আর কি বলে, টেম্পারেচার অফ ওটা হট রিজার্ভার হলে এটা কি হবে, কোল্ড বডি বা কোল্ড রিজার্ভার, হ্যাঁ কোল্ড বডি বা কোল্ড রিজার্ভার, শিখেছো? টি ওয়ান এর ভ্যালু সবসময় টি টু থেকে, টি ওয়ান এর ভ্যালু সব বেশি হবে, যদি বেশি না হয় তাহলে, যদি বেশি না হয় তাহলে অঙ্ক ভুল আছে, বললাম না আরে এক্সেপশন নেই রে বাবা, ঠিক আছে। কিউ1 হিট নিয়েছে, কিউ1, কিউ1টাকে কি বলে, কিউ1টা তো তোমরা খুব ভুলো, কিউ1টাকে কি বলে, কিউ1টাকে কি বলে, হিট, অনেক ল্যাঙ্গুয়েজ হিট অ্যাকসেপ্টেড লেখে, আমি বলি হিট অ্যাকসেপ্টেড লেখে, কেউ কেউ বলে হিট অ্যাবজর্ভড বাই দ্য সোর্স, ক্লিয়ার, হিট টেকেন লেখে, এত কিছু ওয়ার্ড হতে পারে, ক্লিয়ার আইডিয়া। ক্লিয়ার কিউটু কি বলে? হিট গিভেন টু দ্য সিঙ্ক, হিট অনেক কিছু বলে, সব লিখে দিচ্ছে, হিট রিজেক্টেড, রিজেক্টেড এগুলোকে বলে কিউ, কিউ কিউটু দেখাই যায় কিউ। আর ডাব্লুটাকে কি বলে, ডাব্লুটাকে বলবে, ডাব্লুটা ওয়ার্ক ডান, তারপরে তারপরে হ্যাঁ বাই দ্য সিস্টেম বা সাবস্টেন্স, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, বাই দ্য সিস্টেম মানে ওয়ার্ক ডান কি, কেমিস্ট্রি পড়ে সব গুলিয়ে ফেলেছে রে, সব গুলিয়ে ফেলেছে কেমিস্ট্রি পড়ে রে, ওয়ার্ক ডান পজিটিভ, বাই দ্য সিস্টেম মানে পজিটিভ, ভুলিস না, ভুলিস না, যে ভুলটা বললি সে ভুলটা খুব স্বাভাবিক ভুল কিন্তু ওটাই করিস না, ঠিক আছে। চলো অঙ্ক দেব দেখি কে কে পারে, বলেছে সোর্সের টেম্পারেচার টি ওয়ান বলেছে 227 ডিগ্রি সেন্টিগ্রেড, এই সব টেম্পারেচার কিসে আনতে হয়, কেলভিনে, মাথায় রাখা যায় না। সিঙ্কের টেম্পারেচার বলেছে, সিঙ্ক মানে হচ্ছে টি টু, টি টু বলেছে 127 ডিগ্রি সেন্টিগ্রেড, কোশ্চেন করেছে হিট অ্যাবজর্ব, হিট অ্যাবজর্ব বাই দ্য সো বাই দ্য না হিট অ্যাবজর্ব ফ্রম সোর্স, ফ্রম এগুলো মুছে দিতে হবে, হিট অ্যাবজর্ব ফ্রম সোর্স কথা বলেছে, ইজ 10 টু দি পাওয়ার 4 জুল,
find work done W. ऑप्शन दिए छे 1000 जूल 2000 जूल पढ़े भालो तारा उचित 3000 जूल 4000 जूल वर्क डन फॉर्मूला बोलो Q1 माइनस Q2 Q1 কত वेरी गुड 10 टू द पावर 4 जूल Q2 জানলে অঙ্ক শেষ এ Q2 যদি জানি তাহলে তো অঙ্ক সলভ করতে পারবি T1 T2 দেওয়া আছে T1 T2 সাথে Q1 Q2 এর কোনো রিলেশন Q2 by Q1 is equal to T2 by T1 বা Q1 by Q2 is equal to T1 by T2 একই ব্যাপার শিখিয়েছিলাম Q2 কত হবে T2 কত T2 কইলে 127 plus 273 কত হয় 400 400 by 500 into 10 to the power 4 ঠিক করেছি 0 0 কাটবে 0 0 কাটবে 4 by 5 into 10 to the power 4 তাহলে W হবে Q1 10 to the power 4 minus 4 by 5 into 10 to the power 4 10 to the power 4 common যাবে 5 minus 4 into 1 by 5 10 to the power 4 মানে 1 2 3 4 তে 0 by 5 2000 জুল কঠিন অঙ্ক না সোজা অঙ্ক রে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা রেডি পরের অঙ্কটা সবার বইতে আছে পরের অঙ্ক রেডি সবাই চলো পারবে সবাই সবাই তো বুঝে দি তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে এক্সট্রা ক্লাস করছি সানডে আজকে দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ভালো কোশ্চেন এটা দ্য এফিশিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন আচ্ছা আমি শর্টে লিখছি হ্যাঁ এফিশিয়েন্সি কত বলেছে 1/6 এবার বলছে ইফ সিঙ্ক টেম্পারেচার ইজ রিডিউসড বাই 65 degree centigrade efficiency become one third calculate actual sink temperature ऑप्शन হচ্ছে ফার্স্ট অপশন 48 ডিগ্রি সেন্টিগ্রেড সেকেন্ড অপশন 49 ডিগ্রি সেন্টিগ্রেড থার্ড অপশন 51 ডিগ্রি সেন্টিগ্রেড লাস্ট অপশন 52 ডিগ্রি সেন্টিগ্রেড চলো করব হ্যাঁ वेरी गुड एकदम इक्वल क्यों सिंक टेम्परेचर रिड्यूस्ड बोले से रिड्यूस्ड 65 चाहे केल्विन हो तो ताई होगे ना कि बुझ वाली ना सबाई बुझे जिस तो सबाई बोल এটা 65 ডিগ্রি সেন্টিগ্রেড যা কেলভিনও এটা তাই হবে এটা কেন হলো কারণ রিডিউস বলেছে বা ইনক্রিজ বললেও তাই হতো ডিফারেন্স বললে সেন্টিগ্রেডে যা কেলভিনও তাই এটা সবার ক্লিয়ার অপশন ভেরি গুড অপশন ডি
তাহলে বুঝতেই পেরেছি এরকম সোজা সোজা অঙ্ক থাকবে। চলো করি এবারে বলো, এফিসিয়েন্সি বলেছে 1/6, তাহলে যখন 1/6 তখন 1 - t2/t1 হ্যাঁ কি নয়? তাহলে এখান থেকে সলভ করে বলো t2 কত হয়, t2 কত হয়? t2/t1 হবে, এটা এদিকে আসবে 1 - 1/6, তাহলে t2 হবে 5/6t1। সবার ক্লিয়ার এত অবধি? এটা t2 হবে। এবার বলেছে যখন টেম্পারেচার রিডিউসড হয়েছে সিঙ্কের টেম্পারেচার 65 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে T2 65 ডিগ্রি সেন্টিগ্রেড রিডিউসড হয়েছে, এফিসিয়েন্সি বিকাম 1/3। তাহলে এবার এফিসিয়েন্সি 1/3 ইজ ইকুয়াল টু 1 - T2 - 65। T1 নিয়ে তো কিছু বলা নেই, তাহলে T1 আছে, T1 বসিয়ে দিলাম এখানে। বলো সবার ক্লিয়ার কিনা? এখান থেকে বলো T1 কত হবে, T1 কত হবে? 62/5। তাহলে এখান থেকে আমি যদি করি এটাকে T2 - 65/T1, T2 - 65/T1 এটাকে এদিকে নিলাম, 1 - 1/3 মানে 3 - 1 - 2/3। বল ক্লিয়ার কিনা? ক্লিয়ার? T1 এর ভ্যালু বসাই 62/5, তাহলে T1 এর জায়গায় বসাবো 62, উপরে 5 যাবে। এবার সিম্পল মাল্টিপ্লাই কর, তার আগে এটা করে নে, 3 আর 6 কেটে 2 হয়, 2 আর 2 এ 4 হয়, তাহলে 5t2 - 325, ঠিক করেছি? 325 = 4t2, তাহলে এই 4t2 এদিকে আর 5t2 - 4t2 কত হয়? t2 is equal to 325 কেলভিন হয় সব, 325 কেলভিন। আমাকে করতে হবে ডিগ্রি সেন্টিগ্রেডে, 325 - 273 করলে কত হয়, কত হয়? 52 ডিগ্রি সেন্টিগ্রেড। দিস ইজ অ্যানসার। শিখেছি সবাই? তো বইয়ের সব অঙ্ক পারবি? আছে চলো এবার হেডিং দাও রেফ্রিজারেটর। হেডিং দাও রেফ্রিজারেটর। তোমরা এটাকে এসিও বলতে পারো, একই জিনিস। কি হয় আগে বলবো, আচ্ছা আগে লিখে নিই। রেফ্রিজারেটর হচ্ছে কার্নোট সিট ইঞ্জিনের সেম জিনিস, বাট অপোজিট ডাইরেকশনে কাজ করবে। মানে তোমরা মনে করে দেখো, আমরা ওখানে একটা স্টেটমেন্ট পড়েছিলাম, তার নাম ছিল ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্টে ছিল সেলফ অ্যাক্টিং মেশিন। সেলফ অ্যাক্টিং মেশিন মানে হচ্ছে নিজে থেকে কাজ করে, যেটা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম তাকে আমরা বলি সেলফ অ্যাক্টিং মেশিন। বাইরে থেকে ওয়ার্ক ডান করলে সেটা সেলফ অ্যাক্টিং মেশিন নয়, সেটাই হচ্ছে রেফ্রিজারেটর বা এসি। কি আগে লিখে নাও, তারপর বলছি। আর রেফ্রিজারেটর, আর রেফ্রিজারেটর ইজ আ কার্নোট সিট ইঞ্জিন, আ কার্নোট হিট ইঞ্জিন ওয়ার্কিং ইন রিভার্স ডাইরেকশন, ওয়ার্কিং ইন রিভার্স
डायरेक्शन लिखे नाम तर चलो a refrigerator is a Carnot CT engine working in reverse direction মানে কি মানে কি ভালো করে শুনো দেখ বুঝো এটা T1 এটা T2 দেখো ছবিতে কোনো চেঞ্জ আছে এখনো পর্যন্ত না স্যার আচ্ছা প্রথমে স্টুডেন্টদের একটা ভুল আইডিয়া এখানে থাকে যে যেহেতু এটা refrigerator তাই T1 less than T2 হবে তোমাকে স্যার কি বলেছিল T1 সব সময় একদম এখানেও তাই হবে এক্সেপশনের কোনো জায়গা নেই ডেফিনেশনটা পড়ো কি বলেছে কার্নোট সিটি ইঞ্জিন ওয়ার্কিং ইন রিভার্স ডাইরেকশন রিভার্স ডাইরেকশন যদি হয় তাহলে এদিকে Q2 এবার হবে নাকি না মেলাও 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 এটা ইঞ্জিন ছিল না কার্নোট সিটি ইঞ্জিন হ্যাঁ আমি দেখাচ্ছি না এখানে দেখাচ্ছি দেখো এটা ইঞ্জিন ছিল রাইট সাইড একটা ইঞ্জিন এটা ইঞ্জিন এটা রেফ্রিজারেটর T1 T2 এটা Q1 এটা W এটা Q2 দেখ ভালো করে দেখ Q2 এখানে কোন দিকে ছিল এবার Q2 কোন দিকে উপরের দিকে একদম ওয়ার্ক ডানটা আমরা সিস্টেম থেকে পাচ্ছিলাম তাই তো নাকি এটাকে বলে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম তাহলে এখানে কি হবে বলে তোর মনে হচ্ছে ভেরি গুড তাহলে এই দিকে অ্যারোটা হবে বুঝতে পারলি অ্যারোটা পাল্টা ওটা ওই সাইডে অ্যারো এবার এটা এই দিকে অ্যারোটা বুঝতে পারলি এই ওয়ার্ক ডানটাকে বলে ওয়ার্ক ডান অন দা সিস্টেম এটা মনে রাখার একটা সহজ উপায় আছে সহজ উপায় আছে মনে রাখা এই যে ওয়ার্ক ডানটা করছিস এই ওয়ার্ক ডানটার জন্য আচ্ছা বল ফিজিক্যালি ভেবে বল এই ওয়ার্ক ডানটা কে করে না সিস্টেম তো করে এটা বুঝলাম আমি ফিজিক্যালি বলছি বাড়িতে আশা করি সবার বাড়িতে ফ্রিজ আছে তাহলে ফ্রিজেস এই ওয়ার্ক ডানটা কে করে কম্প্রেসার কম্প্রেসার তো আরো তুই দেখতে ঢুকে গেলি কম্প্রেসার চলে কিসে তাহলে এটা কে করে ইলেকট্রিক করে কারেন্ট ইলেকট্রিসিটি করে বোঝা গেছে এসি তো তাই না আর কেউ একজন বললি এক্ষুনি ভালো কথা বলেছিস ওই কম্প্রেসারটাই হচ্ছে এখানে সিস্টেম বুঝতে পেরেছিস চল কম্প্রেসার দেখবি ভালো করে ফ্রিজ যদি আছে বাড়িতে দেখবি লেখা থাকে সবকিছুর ওয়ারেন্টি থাকে 6 মান্থস কম্প্রেসারের ওয়ারেন্টি থাকে দেখবি লেখবে 10 ইয়ার্স জেনারেলি যদি কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট না হয় তাহলে কম্প্রেসার খারাপ হয় না ক্লিয়ার সবার এত অব্দি চলো এবার তাকা তাহলে কিউটুটা কোন দিকে হবে এই দিকে এই সরি কিউটু হলো কিউওয়ানটা এদিকে কিরে এবার মিললো ওয়ার্কিং ইন রিভার্স ডাইরেকশনটা বুঝতে পারলি আরো ভালো করে বুঝ আরো ভালো করে বুঝ এবার শুন হ্যাঁ না ওটা তো না না কম্প্রেসার জেনারেলি খুব রেয়ার কম্প্রেসার খারাপ হওয়া খুব রেয়ার আরে বাবা দেখেই তো বুঝতে পারছিস বাড়িতে লেখা থাকে দেখি কম্প্রেসারের ওয়ারেন্টি 10 ইয়ার্স বারবার অন অফ করলে কি হয় বারবার অন অফ করলে তার উপর প্রেসার পড়ে কম্প্রেসারটার উপর প্রেসার পড়ে তাই বলে ওটা খারাপ হওয়ার প্রবাবিলিটি আছে বাট খুব রেয়ার তাও খুব রেয়ার বুঝা গেছে এবার তাকাই ফিল করার ভালো করে কি মনে হচ্ছে দেখে এখান থেকে কত যাচ্ছে হিট বল এখান দিয়ে কত আসছে কেন আবার আবার ভালো করে সহজ কঠিন নয় এখান দিয়ে কত যাচ্ছে এখান দিয়ে কত আসছে
আরে ডাব্লু ডাব্লু তো এনার্জি রে, তো এখান দিয়ে কত আসছে ডাব্লু, দুজনে মিলে কিউ ওয়ান তৈরি করছে, তাহলে কিউ ওয়ান এর ফর্মুলা কি লিখবো? ডাব্লু প্লাস কিউ টু। মজা দেখ, ডাব্লু ফর্মুলা সেমই থাকবে, তাহলে কিউ ওয়ান হচ্ছে ডাব্লু প্লাস কিউ টু, তাহলে ডাব্লু কত হবে? আগেও কতই ছিল, তাহলে কি সব সেম হলো না, শুধু রিভার্স ডাইরেকশন হলো না? সরি, আরো ফিল হোক, এবার ফিল হোক, বল কোনটা বুঝবি, এসি না রেফ্রিজারেটর? এসি এসি বোঝা তো সহজ, রেফ্রিজারেটর বোঝানোটা একটু টাফ, বলছেন কেন? চ এসি লাগানো আছে, তাহলে এসির ঘরের ভেতরটাকে কি করে? এসি ঘরের ভেতরটাকে কি করে? না কি করে, ঘরের ভেতরটাকে ঠান্ডা করে, তাই তো নাকি? তাহলে টি টু টি ওয়ান টি টুর মধ্যে কে কম? টি ওয়ান টি টুর মধ্যে কে কম? টি টু কম, তাই এসি টি টু থেকে, মানে টি টুটা হচ্ছে ঘরের ভেতর, বুঝা যাচ্ছে? এসি টি টু থেকে ঘরের ভেতর থেকে হিট নিচ্ছে, কত হিট নিচ্ছে? কিউ টু। এমনি এমনি নেবে না, জোর করে নেওয়াতে হবে। কে জোর করছে, কে জোর করছে? ওইবার বলবো না, ইলেকট্রিসিটি, কারেন্ট, ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি জোর করছে, করে কিউ ওয়ান হিট বাইরে রিজেক্ট করছে। কে বলবে আমাকে, কিউ টু বড় না কিউ ওয়ান বড়? দেখে বল, মানে বড় মানে কি, কে বেশি গরম হবে, কিউ ওয়ান বেশি হবে না কিউ টু বেশি হবে? কিউ ওয়ান, কিউ ওয়ান এর মধ্যে কিউ টু আছে প্লাস ডাব্লু আছে, হ্যাঁ কিউ ওয়ান বেশি হবে, তাই তো নাকি? তাহলে এসির পেছনে দাঁড়ালে গরম হওয়া লাগে, তাহলে এই হলো সেই কিউ ওয়ানটা। ফ্রিজেও তাই হয়, বাট ফ্রিজটা একটা ছোট্ট পোর্শনকে ঠান্ডা করার জন্য ইউজ হয়, তাই না? ছোট্ট পোর্শনকে ঠান্ডা করার জন্য ইউজ হয়। ফ্রিজের পেছনে একটা গ্রিল থাকে, এখনকার নতুন টেকনোলজিতে গ্রিলটা দেওয়া হয় না, সেই গ্রিল থাকে, সেখান দিয়ে দাঁড়ালে একটা গরম হাওয়া পাওয়া যায়, বাট সেটা খুব কম হয়, এসির মতো অত বেশি হয় না, কারণ এসি একটা প্রায় 500-600 square feet ঠান্ডা করছে, আর ফ্রিজ একটা কি বলবো 20-30 square feet মানে বিরাট, তাই না? অনেক কম, মানে লিটারে বলে তখন, তাই না? দেখবি ফ্রিজকে লিটারে বলে, 200 liter 300 liter তাকে ঠান্ডা করছে। লিটার মানে কি, ভলিউমের ইউনিট না? বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার? তাহলে একটা কোশ্চেন বলবো, যদি এটার উত্তর দিতে পারো শিখে গেছো, না দিতে পারলে আমি কিছু কথা বলবো। করি, আমি একটা, আমার বাড়িতে ফ্রিজ আছে, এসি নেই, প্রচন্ড গরম পড়েছে, আমি কি করলাম, ফ্রিজের দরজাটা খুলে দিলাম, দিয়েলে রান্নাঘরটা ঠান্ডা হবে কি হবে না, ঠান্ডা হবে কি গরম হবে কি কিছুই হবে না? তিনটে অপশন, ঠান্ডা হবে, গরম হবে, কিছুই হবে না। অ্যান্সার গরম হবে, কি হবে? গরম হবে। কেন কেন দেখ,
আমি এসির দরজাটা খুলে দিয়েছি, সরি এসি বলছি, ফ্রিজের দরজাটা খুলে দিয়েছি, ফ্রিজের দরজা যদি খুলে দিই তাহলে পুরো, হ্যাঁ শুনতে পারিনি, কোশ্চেনটা হচ্ছে আমি যদি ফ্রিজের দরজা খুলে দিই তাহলে ঘর গরম হবে, ঠান্ডা হবে, কিছুই হবে না, না ফ্রিজ গরম না, ঘর কি হবে? অ্যান্সার, ঘর গরম হবে। কেন এবার সেটা বোঝাচ্ছে, আমি যদি ফ্রিজের দরজা খুলে দিই তাহলে পুরোটা আমার সিস্টেম হয়ে যাবে, হ্যাঁ কি নয়? তাহলে ও ঘর থেকে কিউটু নেবে। আচ্ছা ভালো কথা, ঘর থেকে কিউটু নিয়ে নিলে ঘর ঠান্ডা হওয়ার কথা, ওয়ার্ক ডান যাবে, তাই তো ওয়ার্ক ডান যাবে, কিউ ওয়ান আবার ঘরেই ছাড়বে, ঘরে ঘর থেকে কিউটু নিয়েছিল, ছাড়ছে কিউটু প্লাস ডাব্লিউ, তাহলে এই ওয়ার্ক ডান যেটা ইলেকট্রিসিটি করছে তার জন্য এক্সট্রা হিট ঘরে আসবে না, তাহলে ঘর কি হয়ে যাবে? এবার মাথায় কিছু আইডিয়া আসছে না, এবার মাথায় কিছু আইডিয়া, স্যার ঘর গরম হবে এটা তো বোঝা গেল, স্যার যদি ফ্রিজটাকে দেওয়াল ঘেঁটে ফ্রিজের পেছনটা বাইরে রাখি আর দরজা খুলে দিই তাহলে, তাহলে ঠান্ডা এতই কম হবে, কারণ বুঝতেই পারছি ও তো ছোট জায়গার করার জন্য ইয়েটা ডিজাইন, কি বলে ওর কম্প্রেসারটা, ও অত বড় ঘরকে ঠান্ডা করতে পারবে না, কম্প্রেসারের উপর লোড পড়বে, তো আস্তে আস্তে ফ্রিজটা লংজিভিটি কমে যাবে। হ্যাঁ যদি রান্নাঘর খুব ছোট হয় তাহলে খানিকটা হলেও ঠান্ডা হবে, বল বুঝলি কিনা? একদম ক্লিয়ার, কোনো ডাউট? চলো এগুলো কনসেপচুয়াল কোশ্চেন শেষ, এবার লিখে গেল এখানে, বলো ইঞ্জিনে এফিসিয়েন্সি কি দিয়ে মেজার করে? ইঞ্জিনে এফিসিয়েন্সি কি দিয়ে মেজার করে? এটা এটা এখানে তার নাম হয় কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কি নাম বল? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বিটা দিয়ে ডিনোট করে, আবার কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, বুঝছেন? এটা ওর এফিসিয়েন্সি কে, বুঝছেন? বিটা দিয়ে ডিনোট করা হয়, এর ফর্মুলা হয় ঠিক উল্টো, ওয়ার্ক ডান, সরি ওটা ছিল ওয়ার্ক ডান বাই কিউ ওয়ান, তাহলে এটা হবে কিউ টু বাই ডাব্লিউ, ক্লিয়ার? ফর্মুলা হবে কিউ টু বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা একটা ফর্মুলা, অনেকে এটাকে এরকম লেখে, ভালো করে দেখবি কিভাবে লিখছি, ভালো করে দেখ, এটাই মেন ফর্মুলা, অনেকে আরো এক্সট্রা করে তার জন্য শেখাচ্ছি, দেখ এটাকে লেখা যায় কি কিউ টু দিয়ে ডিভাইড কর, তাহলে ওয়ান মাইনাস কিউ ওয়ান বাই কিউ টু মাইনাস কিউ টু, করতে পারি? ওপরে কিউ টু দিয়ে ডিভাইড কর, নিচে কিউ টু দিয়ে ডিভাইড কর, কিউ টু বাই কিউ টু ওয়ান হয়ে গেল, কিউ ওয়ান বাই কিউ টু মাইনাস কিউ টু বাই কিউ টু ওয়ান, সরি, এবার ঠিক আছে? তাহলে এলসিএম কত হবে বল, ওয়ান বাই, আচ্ছা এলসিএম করার আগে এক মিনিট, এলসিএম করার আগে কিউ ওয়ান বাই কিউ টু কে কি লেখা যায়? টি ওয়ান বাই টি টু মাইনাস ওয়ান, এবার এলসিএম কর, তাহলে কত হবে টি ওয়ান টি টু
বাই টি ওয়ান মাইনাস টি টু, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলা মনে রাখ, প্রসেস জানার দরকার নেই। ক্লিয়ার? ক্লিয়ার সবার? শেষ আমাদের এই পুরো পার্ট কমপ্লিট। রেফ্রিজারেটর থেকে অঙ্ক আছে, দুটো অঙ্ক করাবো, করে ক্লাস কমপ্লিট করব, করে ফেলি, মুছলাম। চলো পারবে, আবার সোজা করছে, আবার সোজা করছে, লেখো। বলেছে টি টু বলেছে মাইনাস থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড, মাইনাস থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচার বলেছে, আমি ইচ্ছা করে এটাকে এরকম দিলাম, রুম টেম্পারেচার বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কে বলবে রুম টেম্পারেচার মানে এটা কার টেম্পারেচার? এটা কার টেম্পারেচার, সোর্সের না সিঙ্কের? মানে টি ওয়ান এর, তাই তো? টি ওয়ান এর, এটা মাথায় রাখবে, ঠিক আছে? সবাই আশা করি বুঝতে পেরেছো কিউ টু প্লাস ডাব্লুটা মানে কিউ ওয়ানটাকে কোথায় ছাড়ছে, রুমে ছাড়ছে না? তো এটা হচ্ছে টি ওয়ান। চলো, বলেছে হাউ মাচ হিট ইজ রিজেক্টেড, হাউ মাচ হিট ইজ রিজেক্টেড টু রুম, টু রুম পার সেকেন্ড ইফ ওয়ান জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি ইজ গিভেন টু রেফ্রিজারেটর, ইজ গিভেন টু রেফ্রিজারেটর, হ্যাঁ একটু লিখে নি তারপর শুনছি, পার সেকেন্ড। অপশন আছে, ফার্স্ট অপশন 4 জুল, সেকেন্ড অপশন 7 জুল, থার্ড অপশন 10 জুল, লাস্ট অপশন 13 জুল। সবার পারার কথা ট্রাই করো, বলো এবার কে কি বলছো বলো। ঠিক আছে আমি সামনে গেলে ফোকাসিং একটু প্রবলেম। চলো, হাউ মাচ হিট ইজ রিজেক্টেড টু রুম, কে বলবে এটা মানে কি, কে বলবে বাবা? রুমে যেটা রিজেক্ট হয় সেটা কোনটা, কিউ ওয়ান না কিউ টু? কিউ ওয়ান, ভেরি গুড। তাহলে কিউ ওয়ান বার করতে দিয়েছে, if 1 joule of electrical energy is given to refrigerator per second, 1 joule of electrical energy eta mane ki? Very good, electrical energy mane W, 1 joule. তাহলে অঙ্ক হয়ে গেছে বাবা, T1 দেওয়া আছে, T2 T2 দেওয়া আছে, ওয়ার্ক ডানটা এক্সট্রা দিয়েছে তাই না? কি রে, ওয়ার্ডটা ছাড়াও তো হয়ে যাবে। আমরা লিখতে পারি কিউ ওয়ান বাই কিউ টু ইজ ইকুয়াল টু টি ওয়ান বাই টি টু, না না কিউ ইয়ে দেওয়া নেই, না 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 ওয়ার্ডটা লাগবে, কিউ ওয়ান কিউ টু তো দেওয়া নেই, টি ওয়ান কত, টি ওয়ান কত, 27 ডিগ্রি, ডিগ্রি 27 ডিগ্রি আছে, কত হবে 300, আর T2 কত, মাইনাস 3 আছে, কত হবে 270, 00 কত হয় 10/9, ঠিক করেছি, ভালো করে দেখে নাও, কি রে ওয়ার্ডানের ফর্মুলা কি বার করতে বলেছে জানো, কিউ ওয়ান তাই তো? তাহলে এখান থেকে বল কিউ টু কত হবে, বল এখান থেকে কিউ টু, এখান থেকে
9 q1 by 10 वाटर फॉर्मूला की q1 माइनस q2 किरे कोनो डाउट 1 q1 এর জায়গায় কত বসাবো q1 এর জায়গায় কিছু বসাবো না জানি না q2 এর জায়গায় কত বসাবো 9 q1 by 10 1 is equal to 10 q1 minus 9 q1 by 10 মানে q1 হচ্ছে 10 জুল কিরে বুঝলি কিনা বল রে বাবা একই অঙ্কটা রেফ্রিজারেটর আর ইঞ্জিনের টাইপ সব একই না এই টাইপেরই অঙ্ক থাকবে আর কিছু নেই একটা একটু অন্য টাইপ বলতে পারিস অন্য টাইপ নয় ওই ল্যাঙ্গুয়েজের মার প্যাচ আর কি লাস্ট অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব আমাদের থার্মোডাইনামিক্স কমপ্লিট চলো লেখ এটা একটু ল্যাঙ্গুয়েজের টুইস্ট আছে দেখি তোমরা ধরতে পারো কিনা হ্যাঁ ফার্স্ট থেকে যে করেছিলাম আমি যে সব ওই যে সব কলাম ম্যাচ ফ্যাচ দিয়ে টায়ার বাস্ট করালাম না ওই ওই সব সব আসবে ওগুলো ওইগুলো আসবে টায়ার বাস্ট মানে কি বলবো একদম ভয়ঙ্কর পপুলার হচ্ছে চলো আইস ইন আ কোল্ড স্টোরেজ দেখো কোশ্চেন আইস ইন আ কোল্ড স্টোরেজ মানে তোরা এর আগে যেগুলো পড়েছিস যেগুলো মানে কি ওই ধর নিউটনস লজ অফ মোশন মানে চ্যাপ্টার গুলো ছিলই সব ম্যাথামেটিক্স তাই না এখানে ম্যাথামেটিক্স এর পার্ট গুলো কম্পারেটিভলি আগের গুলোর থেকে কম আইস ইন আ কোল্ড স্টোরেজ মেল্টস অ্যাট দ্য রেট অফ 2 kg per hour when the external temperature is 20 degree centigrade find the minimum power output find the minimum power output used to drive the refrigerator which just prevents the ice from melting বলে দেওয়া আছে লেটেন্ট হিট অফ আইস 80 ক্যালোরি পার গ্রাম গ্রামে দেওয়া আছে ঠিক আছে 80 ক্যালোরি পার গ্রাম and J value, Joules constant value 4.2 Joule per calorie এটা আমি আগেও বলেছিলাম চলো অঙ্কটা একটু অন্যরকম চলো করব করি একটু ভালো করে দেখো একটু ভালো করে দেখো আইস ইন আ কোল্ড স্টোরেজ মেল্টস এট দা রেট অফ 2 কেজি পার আওয়ার তাহলে এটাকে কি আমি বলতে পারি মাস মেল্টস পার আওয়ার তাহলে আমাকে বলো মাস মানে এম মেল্টস মেল্টস আর লিখছি না পার সেকেন্ড কত হবে গ্রামে করি 2 কেজিটা হবে 2000 আওয়ার পার আওয়ার মানে 3600 এত গ্রাম পার সেকেন্ড হবে বলো বুঝলে কিনা বলো ক্লিয়ার কিনা
জিরো 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 কাটলো কি হবে? ফোর বাই নাইন, চার তিন ফাইভ বাই নাইন গ্রাম পার সেকেন্ড। এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা এবার কি বলছে, হোয়েন দা এক্সটার্নাল টেম্পারেচার ইজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কে আমাকে বলবে? ঠান্ডা মাথায় ভাবো। হ্যাঁ হ্যাঁ জুলস কনস্ট্যান্ট, ওয়ার্ক ডানের সাথে ক্যালোরির কনভার্সন করিয়েছিলাম মনে পড়ছে? সেটা দেওয়া আছে, জে এর ভ্যালু একটা দেওয়া আছে, দেখা যাক কোথায় লাগে। ক্লিয়ার? এগোই এগোই, মাস পেয়ে গেছি। বলেছে মানে হোয়েন দা এক্সটার্নাল টেম্পারেচার ইজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কে বলবে এটা? টি ওয়ান না টি টু, ভেবে চিন্তে উত্তর দাও। না থার্টিন, হ্যাঁ একদম ঠিক বলে, থার্টিন পয়েন্ট ঠিক 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 সিক্স, হ্যাঁ সিক্স সেভেন কাছাকাছি হবে। হ্যাঁ ঠিক আছে, ওইরকমই ইয়ে হতে পারে। করি দেখো, হোয়েন দা এক্সটার্নাল টেম্পারেচার ইজ 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে বলো এটা কিসের টেম্পারেচার, টি ওয়ান না টি টু? টি ওয়ান, ভেরি গুড, কারণ বাইরে যাচ্ছে এটা। 273 অ্যাড করতে হয় জানি, তাহলে কত হবে? 293 কেলভিন। ফাইন্ড দা মিনিমাম পাওয়ার আউটপুট ইউজড টু ড্রাইভ দা রেফ্রিজারেটর, পাওয়ার আউটপুট কি চেয়েছে? পাওয়ার। আচ্ছা পাওয়ারের ফর্মুলা কি আমরা জানি? ওয়ার্ক ডান বাই টাইম, এটা কি জানা আমাদের? রে পাওয়ারের ফর্মুলা, হ্যাঁ আচ্ছা তাহলে পাওয়ার আমাদের ওয়ার্ক ডান বাই টাইম আবার লিখলাম। যাই হোক চলো, ইউজ টু ড্রাইভ রেফ্রিজারেটর হুইচ জাস্ট প্রিভেন্টস দা আইস ফ্রম মেল্টিং, তাহলে রেফ্রিজারেটরের ভেতরে টেম্পারেচার কত হতে হবে? কত হতে হবে? হুইচ জাস্ট প্রিভেন্টস দা আইস ফ্রম মেল্টিং, আরে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টি টু, রেফ্রিজারেটরের ভেতরে যেটা সেটা টি টু। টি টু কত হবে? জিরো ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন বল? 273 কেলভিন। এত অব্দি ক্লিয়ার? তাহলে আইস তো মেল্ট হতে দেবে না, আইস থেকে মেল্ট হবে না, আইস কি নিলে মেল্ট হয়? কি নিলে? লেখা আছে অঙ্কে লেটেন্ট হিট, কে? তাহলে লেটেন্ট হিটে হিটের ফর্মুলা কি ফার্স্ট লতে শেখানো হয়েছিল? কিউ, কত হয় এম এল, মাস দেওয়া আছে 5/9, এল কত, গ্রাম পার সেকেন্ড আছে, এটা কত আছে 80, তার মানে কত হবে এটা, বাজে ভ্যালু হবে, এটা হবে 400/9 ক্যালোরি, তাই তো? এম হচ্ছে গ্রাম পার সেকেন্ড, এল হচ্ছে গ্রাম গ্রাম কাটবে, ক্যালোরি পার সেকেন্ড, তাই তো? ক্যালোরি পার সেকেন্ড, বল বুঝলি কিনা? ক্লিয়ার? এই হিটটা যদি ও নেয় তাহলে মেল্ট হয়ে যাবে, এই হিটটা নেবে না তাহলে রেফ্রিজারেটর ওই হিটটাকে কি করবে, বাইরে বার করবে। তাহলে বাইরে কত হিট টানে ও? টি টু থেকে কত হিট টানে ও? কিউ টু, তাহলে এটাই হলো কিউ টু। ব্যাস এবার তো অঙ্ক শেষ। বিটা কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এর ফর্মুলা কি করেছিলাম? কিউ টু বাই ডাব্লিউ করেছিলাম,
ফর্মুলা করেছি কি টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু, টি টু দেওয়া, টি ওয়ান দেওয়া, কিউ টু দেওয়া, ডাব্লিউ বার করতে হবে। এই দুটো থেকে, এই ইকুয়েশনটা থেকে ডাব্লিউ বার করলে বেরোবে, বাড়িতে করিস ক্যালকুলেশনটা, আমি ধ্যান লিখছি শুধু, বেরোবে 400 ইন্টু 20 বাই 9 ইন্টু 273 ক্যালোরি পার সেকেন্ড। আচ্ছা হয়েছে, এবার এটা কিসে বেরোলো, ক্যালোরিতে, ইউনিটের দিকে লক্ষ্য রাখ। আমি জুলে কনভার্ট করব, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করব, 4.2 জুল পার ক্যালোরি। দেখ জুল পার ক্যালোরি দিয়ে মাল্টিপ্লাই কর, দেখ কিসে চলে আসবে, জুল পার সেকেন্ডে, হ্যাঁ কি নয়? তাহলে এটার সাথে আমি মুছে এইদিকে করছি, জায়গা নেই, এটার সাথে W is equal to 400 into 20 by 9 into 273 calorie per second, এর সাথে 4.2 জুল পার ক্যালোরি যদি করি, ক্যালোরি ক্যালোরি কাটবে, এটা সলভ করলে আসবে 13.67 জুল পার সেকেন্ড। হ্যাঁ রে, জুল পার সেকেন্ড এটা কিসের ইউনিট, ওয়ার্ক ডান না পাওয়ারে? পাওয়ারে। তার মানে পাওয়ার হচ্ছে ডাব্লু বাই টি, এই ডাব্লু বাই টি, টিটা তার মানে এখানে 1 সেকেন্ড, তার মানে এটাই হবে 13.67 ওয়াট। বল শুনেছিস কি না? বলো শুনছি, ঠিক আছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, ওটা নিয়ে কোনো হতেই পারে, আমি যখন ক্যালকুলেশন করেছি তাতে একটু এদিক ওদিক হতেই পারে, ওটা নিয়ে কোনো ফ্যাক্টর না। হয়েছে সবার, অঙ্ক বুঝেছো সবাই? এটা একটু, এটা একটু অন্যরকম অঙ্ক, জেনারেলি এরকম অঙ্ক পরীক্ষায় দেওয়া হয় না, আগেই বললাম, বাট শিখিয়ে রাখলাম তোমাকে যা যা আছে সব। দ্যাটস অল, কমপ্লিট আমাদের থার্মোডাইনামিক্স। পরের দিন আমরা শুরু করব কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, মজাদার চ্যাপ্টার হতে চলেছে, কারণ ম্যাক্সিমাম জিনিস তুমি থার্মোডাইনামিক্সে করে এসছো, ডিগ্রিজ অফ ফ্রিডম, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি, এগুলো সব কেটিজির পোর্শান, সেগুলোই আগে করে দেওয়া হয়েছে, কেটিজির সময় একবার তাড়াতাড়ি বলে আমরা ওটা সলভ করব। ক্লিয়ার সবার? দ্যাটস অল, এত দি থাকলো, গুড নাইট।